আসসালামু আলাইকুম। সালাউদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে, সালাউদ্দিন আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি ভাইয়া, আমরা তো কোরআনে বিশ্বাস করি, হাদিসগুলো বিশ্বাস করি। এখন আমাদের কেন বিশ্বাস করেন ভাই? জাস্ট ভাই বিশ্বাস করা, কারণ ধর্মে তো বলা আছে যে বিশ্বাস করতেই হবে, প্রথম স্টেজ। আচ্ছা, এটা আপনি তার মানে এটা আপনি অন্ধভাবে বিশ্বাস করেন, না বুঝছেন না জানেন না, যাচাই বাছাই না করে অন্ধভাবে বিশ্বাস করেন নাকি? জি ভাইয়া, কমনটা দেবেন। তাহলে আপনারা একজন হিন্দু হিন্দুর মতো পার্থক্য কোথায়? সরি, হ্যাঁ আছে প্লিজ। অন্ধভাবে বিশ্বাস বিশ্বাস করে তো আপনি খুবই গর্বিত মনে হচ্ছে আপনার কথা শুনে নাকি? গর্বিত বলতে আমি তো যাচাই বাছাই করার কোনো সুযোগ বা ওরকম কোনো কিছু পাই নাই। সুযোগ যদি না পান তাহলে বিশ্বাস কেন করতে যাবেন? যদি আপনার কাছে জিনিসটা ক্লিয়ার না হয়, যদি যদি জিনিসটা যদি সত্য বলে আপনার কাছে মানে ক্লিয়ার না হয়, আপনি যদি যাচাই করে না দেখেন, তাহলে আপনার বিশ্বাসটা আপনি স্থগিত রাখবেন যে না আমি আগে যাচাই করে লই তারপর আমি বিশ্বাস করব। কিন্তু যাচাই করার স্কোপ না থাকে আপনি বিশ্বাসটা, যেমন করতেছেন আপনি যে বিশ্বাসটা ভাই করতেছেন, এটা করতে তো যাচাই করে দেখাটা তো ইম্পর্টেন্ট। আর যদি আপনি যাচাই না করে অন্ধভাবে বিশ্বাস করেন, তাহলে মনে করেন একজন কালী পূজা করতেছে বা একজন মানে গৌতম বুদ্ধের পূজা করতেছে বা একজন যিশুর পূজা করতেছে, তারাও অন্ধ পীরের পূজা করতেছে, পীরের সিজদা করতেছে, তারাও অন্ধবিশ্বাস করতেছে, তাহলে তো সব অন্ধবিশ্বাস তো একই রকম, তাই না? জি ভাইয়া, তবে আমার তো যেমন আমি জানার জন্য হয়তো আমি তো হুজুর বা মূর্তি বন্ধু আছে ওদেরকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে আগে ভয় দেখা দেয়, যেগুলো প্রশ্ন করা যাইবো না, একটু বেশি গভীরে গেলেই আমাদের ব্যবহার গুলো কেমন যেন হইয়া যায় যে এই বিষয়ে কথা বলা যাবে না বা তুমি বুঝবে না, তখন আর এই বিষয়ে অতটা আলোচনা করা যায় না। বা আমি জানলাম থেকে আপনাদের কথাগুলো শুনি, তারপর মানে এখন প্রশ্ন ডাকতেছে আরো, প্রশ্ন তো আগে ছিল এখনো ডাকতেছে আরো, কিন্তু উত্তর গুলো পাইতেছে না ভাইয়া। হ্যাঁ, এটা তো মানে আমাদেরও এই সমস্যার ভিতরে পড়তে হয়েছিল একটা সময়, যে আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতো কিন্তু উত্তর মানে উত্তর জানতে চাইলেই হুজুর রাত মাই দিত বা হুমকি ধামকি দিত বা আমারে কতল করে ফেলবে বলতো, যে কত এগুলো নিয়ে বেশি কাটাকাটি করলে নাস্তিক হয়ে যাবি, নাস্তিক হলে তো কিন্তু কতল করা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু কল্লা কাটাকাটি হয়ে যাবে, তখন এই ভয় তো অনেক সময় অনেকে জিজ্ঞেস টিজ্ঞেস করে না, জিজ্ঞেস করা বন্ধ করে দেয়। কিন্তু আমরা একটা জিনিস বিশ্বাস করলে তো সেটাকে সঠিকভাবে জেনে বুঝে বিশ্বাস করাটা উচিত নাকি? অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আপনার প্রশ্নটা করেন ভাই। যেহেতু আমরা কোরআনটাকে মানি বা বিশ্বাস করি এবং এটা আল্লাহর বাণী বিশ্বাস করি, এখন এটা যে আল্লাহর বাণী এটাকে আমি যাচাই করার জন্য কিভাবে বুঝবো তাহলে এটা আল্লাহর বাণী না? আল্লাহর বাণী যাচাই করার জন্য আপনি দেখবেন তারা আল্লাহর বাণী বলে কি প্রমাণটা দিচ্ছে যে এটা আল্লাহর বাণী? না না, তারা বলবে কি কারাস ভাই, তারা বলবে এই বইয়ের ভিতরে লেখা আছে এটা আল্লাহর বাণী, এই জন্য এটা আল্লাহর বাণী, মানে এই কোরআনের ভিতরে লেখা আছে, কোরআনটা হলো আল্লাহর বাণী, সুতরাং প্রমাণ হলো কোরআনটা আল্লাহর বাণী। আমি আমি আসি ভাই, এটা মোটেও মানতে পারি না যে 21st সেঞ্চুরিতে সে একজন লোক লোকের কাছে সেই ওয়েটা নাই এটা যাচাই করার, যে এটা আল্লাহর বাণী কিনা, এটা আসলে সৃষ্টিকর্তা থেকে আসছে কিনা এটা যাচাই করে দেখা, এটা তারা কি তারা এই সম্পর্কে কি কি এভিডেন্স দিচ্ছে, যারা দাবি করতেছে তারা ওই সম্পর্কে কি কি এভিডেন্স দিচ্ছে যে এটা আসলে কোনো একটা স্রষ্টা থেকে আসছে, এটা সম্পর্কে কি এভিডেন্স দিচ্ছে, ওই এভিডেন্স গুলো যাচাই করে দেখে ওইটা কেউ করতে পারতেছে না বলে আমার মনে হয় না। 1400 বছর আগের কোন প্রিমিটিভ লোকজন কি বলে গেছে ওটা যাচাই করতে পারবো না আমরা এখন, এগুলো কথা। কিন্তু ভাই আপনি কি সেই কোরআনের সেই আয়াতটা পড়েন নাই যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই? এই যে দেখেন, এই যে দ্য ন্যাপকিন রিলিজিয়ন ইজ দ্য ওয়ান ট্রু রিলিজিয়ন বিকজ ইট সেজ সো রাইট হিয়ার অন দিস ন্যাপকিন। আলহামদুলিল্লাহ, মানে এই ন্যাপকিনের ভিতরে লেখা আছে যে এই ন্যাপকিন ধর্মটা সত্য ধর্ম, কারণ এই ন্যাপকিনের ভিতরে এটা লেখা আছে। এটাকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় বলি চক্রাকার কুযুক্তি, সার্কুলার সার্কুলার লজিক্যাল ফালাসি, সার্কুলার লজিক আর কি, এটা একটা লজিক্যাল ফালাসি। সালাউদ্দিন ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? না ভাই আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আপনি তাহলে এই যে আমাদের এই আলোচনাটা ধরেন, আমি একটা বই বই লিখলাম, বইয়ের উপরে আগে লিখে দিলাম যে এই বইতে যা যা লেখা আছে সবকিছু সত্য, তাহলে ওই লেখাটার কারণে যে বইতে যা যা লেখা আছে সবকিছু সত্য, ওই লেখাটার কারণে কি বইতে যা কিছু লেখা থাকবে সবকিছু সত্য হয়ে যাবে? জি না ভাইয়া। তাহলে কোরআনে যেরকম করে লেখা আছে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এই যে কথাটা বলা, এই কথাটা বলার কারণে কি কোরআনে যা যা আছে সেটা কি সন্দেহাতীত ভাবে সত্য হয়ে যায়? না ভাইয়া, কারণ আমরা তো বিশ্বাস করে নিতে, সেটা বিশ্বাস করতে
সত্যটা মানে বিশ্বাস করতেছেন, কেন বিশ্বাস করতেছেন সেটা তো জানতে চাচ্ছি, মানে বিশ্বাস করার কারণটা কি? আপনি যে প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিচ্ছেন, ওটা এটার কি আসলে কোনো প্রমাণ আছে নাকি প্রমাণ ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছেন? আরেকবার একটু বলুন। প্রমাণ ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছে। তাহলে স্যার সালাউদ্দিন ভাই, আপনার মধ্যে আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য কোথায়? তাহলে আপনি কেন অন্ধবিশ্বাস করতেছেন? মানে আপনি যেখানে জানেন অন্ধবিশ্বাস করাটা উচিত না, যেখানে আপনার যুক্তিতত্ত্ব প্রমাণ দিয়ে যাচাই করে কোন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি কেন অন্ধবিশ্বাস করে বসে আছেন? কারণ আমি তো সুযোগটা পাইতেছি না, আমি আমার যেমন হয়তো আমার বই পড়তে হবে, অনেক বই পড়তে হবে, অথবা আমার যারা পরিচিত যারা জানে পূজোর বা মুক্তি কোন একটা ইয়ে নেওয়ার আগে কোন একটা সিদ্ধান্ত, ধরেন আপনার বাবা মা হচ্ছে কোন একটা ভণ্ড পীরের হচ্ছে মুরিদ, রাইট? এখন আপনার বাবা মা ভণ্ড পীরের মুরিদ, এই জন্য কি আপনিও কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই ভণ্ড পীরের মুরিদ হয়ে বসে থাকবেন, নাকি আপনি মুরিদ হওয়ার আগে আপনার যাচাই করা উচিত যে 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 পীর আপনাকে যে কথাগুলো বলতেছে সেটা সম্পর্কে কোনো প্রমাণ আছে কিনা? এখন ধরেন আমি সেই অন্ধ পীরের মুরিদ, আপনি না, আপনি যদি আমাকে এসে বলেন যে এই পীর মুরিদি ভালো না, আমি যদি আপনাকে এসে বলি মানে রেসপন্সে বলি ভাই পীর মুরিদি যে ভালো না এটা তো যাচাই করার জন্য আমার অনেক পড়াশোনা করতে হবে, আমার সেই সুযোগ নাই, আমি তো ওই পড়াশোনা করতে পারবো না অত বেশি, বা আমাকে বা অন্য কারো এরকম তেমন কথা শুনতে পারবো না, আমাকে তো বিশ্বাস করে নিতে হবে, এই জন্য আমি এর চেয়ে ভালো আমি মুরিদ এই পীরের অন্ধ মুরিদ হয়ে বসে থাকি, এটা কি কোনো রিজনেবল পজিশন হইলো? জি না ভাইয়া, মানে আমি ওই প্রমাণগুলো আসার আগে তো আমার বিশ্বাসটা ঢুকে গেছে, বিশ্বাসে ঢুকে গেছে। এখন আপনি যদি জানেন যেটা বিশ্বাসে ঢুকে গেছে যেটা বোধপূর্ণ প্রমাণ নাই, প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করে এটা একটা খারাপ জিনিস, এটা একটা ভুল জিনিস, তাহলে আপনি ওইটা নিয়ে বসে আছেন কেন? ইদার আপনি ওইটা যাচাই করেন, আর যদি যাচাই করতে না পারেন ওইটা সম্পর্কে কোনো পজিশনই নিয়ে না, আপনি ওটা বিশ্বাস করেন না অবিশ্বাস করেন না, অ্যাগনস্টিক থাকেন ভাই, আমার ওই সম্পর্কে জ্ঞান নেই, আমি অ্যাগনস্টিক। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, এখন অবিশ্বাসে করবো মানে ওই সামর্থ্যটুকু তো নাই, যেমন আপনাদের সাথে কথা বলতে আসছে, আমি প্রশ্ন করতে আসছে, এখন নার্ভাস ফিল করতেছি আবার আমার ইমান চলে যায় কিনা। অবিশ্বাস তো আপনাকে জোর করে কেউ করতে বলতেছে না, আপনি কোন আপনি যদি পড়াশোনা করতে না পারেন ওই সম্পর্কে কোনো পজিশনই নিয়েন না ভাই, আমি এটা বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না। এখন দেখেন কেউ যদি পড়াশোনা করতে না চায়, যাচাই করতে না চায় যে ভাই আমার অনেক কষ্ট হবে যাচাই করতে, সেখানে তো আমার কিছু বলা নেই। ধরেন যাচাই করতে না চায় যে তার পীর তাকে সঠিক কথা বলতেছে কিনা, এটা সে নিজে যাচাই করতে যদি না চায় তাহলে তো আমরা কেউ কাউকে জোর করে তারা যাচাই করতে পারবো না, সেখানে তো ভাই গিভ আপ আছে, ভাই আপনি যা ইচ্ছা তাই করেন, এছাড়া তো আর কিছু বলার নেই তাকে, তাকে একটা অযৌক্তিক মানুষ হিসাবে ছেড়ে দেওয়া ছাড়া আর তো কোনো 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 কিছু করার নেই আমাদের। দীর্ঘ সময় পরে যখন বোধটা আসছে, মনে করেন যে 1 বছর 2 বছর বা 4-5 বছর ধরে আমার ভিতরে বোধটা আসছে মানে জাগছে, প্রশ্ন করার ওই ইয়ারা আসছে, মানে এখন আমি মনে করেন আপনাদের সংশয় থেকে বা আপনাদের লাইভগুলো শুনে কিছু বুঝতে পারতেছি, তাহলে এখন আমার যে আগের যে ইয়েগুলো ছিল মানে আমল বা যা কিছু করতাম যা উত্তরাধিকার সূত্রে যা পাইছি ধর্মটা, এখন সম্পূর্ণ অবিশ্বাস করা লাগতেছে। সালাউদ্দিন ভাই, আপনি যদি বুঝেনি যে আপনার পজিশনটা হচ্ছে অযৌক্তিক অন্ধবিশ্বাস এবং আপনি যাচাই করতে চাচ্ছেন না, সেখানে তো ভাই আমি আপনার জোর করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো, তাহলে বিদায় জানাচ্ছি, পরের জন ক্যামেরা দেখি।